Welcome to Banglascope. Banglascope হলো আপনি দেখেন ভাই আর লাস্ট টাইম আমরা কোন সেই এমসি আমি আমি Welcome to Banglascope. Banglascope আপনাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করার একটা প্ল্যাটফর্ম। মোস্ট অফ দা টাইম আমরা বাংলার চাইতে হিন্দি ফিল্ম বেশি দেখি। আমরা যারা বাংলায় কথা বলি তার অধিকাংশই কিন্তু বলিউড ফিল্ম এনজয় করি। এটা সত্যি, বলিউড ফিল্ম এখন সারা পৃথিবীতে একটা স্থান করে নিয়েছে। ইংল্যান্ড, আমেরিকার অনেক সিনেমা হলে এখন বলিউড ফিল্ম স্ক্রিনিং হচ্ছে, যেখানে হলিউডের ফিল্ম, কোরিয়ার পপ সং অথবা জাপানিজ অ্যানিমেশন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জাতির মানুষকে অ্যাট্রাক্ট করছে। সেখানে এই বলিউডের ফিল্ম আমাদের এই সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের মানুষের কাছে বেশি পপুলার। সো ওয়াই বলিউড ফিল্মস এরকম হলিউড ফিল্মস এর মতো একটা ইমেজ ক্রিয়েট করতে পারছে না? অনেকে মনে করেন বলিউডের এরকম অতিরিক্ত নাচ আর গান আমাদের ফরেন অডিয়েন্সকে বিরক্ত করে ফেলে। কিন্তু রিসেন্ট টাইমের আমেরিকান ফিল্মস অথবা শোগুলোতেও অনেক নাচ গান থাকে, যেটা এই নাচ গানের ওপিনিয়নের সাথে কনফ্লিক্ট করে। ইনফ্যাক্ট এভরি নাও এন্ড দেন আমরা সবাই একটু নাচ গান পছন্দ করি। যদি এটা সিঙ্গিং এন্ড ড্যান্সিং নাই হবে তাহলে এই গ্লোবাল অডিয়েন্স কেন বলিউড ফিল্ম থেকে দূরে থাকছে? এর অ্যান্সারের জন্য আমরা যারা হিন্দি ফিল্ম দেখি তাদের চিন্তা করতে হবে, আমরা কেন হিন্দি ফিল্মটা দেখছি। জাস্ট চিন্তা করেন আপনি কোন সিনেমাটা দেখবেন, আপনি এটা কিভাবে সিলেক্ট করছেন? ভাই আপনি মুভিটা দেখছেন? অ্যাভাটার? না, এটা কি কি মুভি? এটা কি রোমান্টিক না ড্রামা? না, সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন? কি রে ফিল্মটা? কি ভাই দাবাং দেখছেন? দাবাং? না, নাটক দেখি। আমরা আমাদের ইন্ডিয়ান ফিল্ম স্টারদের প্রেমে এতই উতলা যে ফিল্মটা খারাপ না ভালো এটা নিয়ে আমাদের কোনো চিন্তাই নাই, বরঞ্চ আমাদের ফিল্মটা দেখা চাই চাই। আর প্রোডিউসাররাও এটা জানেন, তাই তারা প্রচুর ইনভেস্ট করেন স্টারকে গ্লোরিফাই করার জন্য। জাস্ট চিন্তা করেন আমাদের স্টারদের কতবার স্লো মোশনে দেখানো হয়। আর যদি ফরেন অডিয়েন্স এই স্টারদেরকে কেয়ার না করে তাহলে ফিল্মে এদের আর দেখার কি থাকলো? এভরি নাও এন্ড দেন অনেক বড় বড় ফিল্ম স্টারদের নিয়ে ভালো ভালো ফিল্ম আছে। মুন্না ভাই সিরিজ, রঙ দে বাসন্তী, স্বদেশ আর অনেক ফিল্ম আছে এই লিস্টে। কিন্তু তারপরেও বেশিরভাগ বড় ফিল্মই কোন ইউনিভার্সাল অ্যাপিল ক্রিয়েট করতে পারে না। সো ডিয়ার অডিয়েন্স, যদি বলিউড স্টারকে আপনার পছন্দই না হয় তাহলে বলিউড ফিল্ম দেখার লাভটা কি? বেশিরভাগ সময় আমরা বাংলাদেশি ফিল্ম দেখিও না, কথাও বলি না, কারণ আমাদের এক্সপেকটেশন খুবই লো। কিন্তু কেন এত লো এক্সপেকটেশন? আনফরচুনেটলি বাংলাদেশি ফিল্মের কোয়ালিটি বলিউড ফিল্মের কোয়ালিটির চাইতে অনেক পুয়ার। আমার মনে হয় মেইন রেসপন্সিবিলিটি যায় প্রোডিউসারদের উপরে, কিন্তু দর্শক হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে এই সিচুয়েশনটা ইম্প্রুভ করার। আপনারা দেখবেন বলিউডে অনেক মানুষ, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক কোম্পানি ইন্ডিয়ান ফিল্মে ইনভেস্ট করে, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা হয় না। সো আমরা অডিয়েন্স হিসাবে কিভাবে এর চাইতে ভালো কিছু এক্সপেক্ট করব, যখন টাইম, মানি, ইমোশন আমরা কিছু ইনভেস্ট করতে রাজি না? লাকিলি রিসেন্ট টাইমে এই ইনভেস্টমেন্টের মাত্রাটা বেড়েছে, স্পেশালি একজন মানুষের কাছ থেকে। কিন্তু তারপরও আমরা সবাই তার ফিল্ম নিয়ে ফান করি, ক্রিটিসাইজ করি। আমি অনন্ত জলিলের কথা বলছি। হতে পারে ফিল্মের বাইরে তাকে নিয়ে অনেক ঘটনা দুর্ঘটনা রয়েছে, হয়তোবা ইন্টারভিউতে উনি না ভেবে চিন্তে অনেক কিছুই বলেন। হাউএভার বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য উনি যা করছেন তার জন্য কিন্তু তাকে ক্রেডিট দেওয়া উচিত। অনন্ত জলিলের ফিল্মের কারণে এখন অনেক দর্শক আবার সিনেমামুখী হয়েছেন, তারা ফিরে গিয়েছেন বাংলাদেশের সিনেমা হলে। উনি একমাত্র স্টার যে সব স্টান্ট নিজেই করেন। উনি বাংলাদেশি ফিল্মে নতুন টেকনোলজি নিয়ে এসেছেন, এমনকি অনন্ত জলিলের ছবি ইউকের সিনেমা হলেও প্রিমিয়ার হয়। সো
এত কিছু কন্ট্রিবিউশন থাকার পরেও আমরা কেন তাকে নিয়ে এত ফান করি, এত ক্রিটিসাইজ করি? আশা করি আমাদের এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। আর যদি এরকম এপিসোড আরো দেখতে চান তাহলে এপিসোডটা লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভাই আজকে একটু নাচে গিয়ে শেষ করি। নাচবা? হ্যাঁ ভাই নাচো। ভাই আয় না না ওট রসিলে তেরে ওট রসিলে ওট রসিলে তেরে ওট রসিলে দিল কহতা হ্যায় মেরা ইয়ে রস পিলে ওট রসিলে। বাবা তুমি আবার নাচতে দেরি করে বলছো, চলো একসাথে যাই। আরে